নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশেষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনিরের রেসিপি। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পালং শাক নিয়েছি আর কিছুটা জল লবণ দিয়ে গরম করে নিচ্ছি। এবার আমি পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পালং শাকগুলো এবার আমি এই গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আমি এটাকে একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে সেই ব্লেন্ডারেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 7-8 কা দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা। সমস্ত মশলাকে একসাথে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে এই কাজটা সাদা তেলেও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। লবঙ্গ, এলাচ আর দারচিনি এখানে আমি ব্যবহার করেছি। লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। একটা খুব সুন্দর গন্ধ বার হয়েছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এই মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে আমরা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচেরও কম মরিচের গুঁড়ো। এবার এর মধ্যে জল দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি এই পেঁয়াজ, রসুন, টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। দেখুন, কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এবার এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। যে পালং শাকটা আমরা বেটে রেখেছিলাম, সেই পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা এখানে খুব ভালোভাবে আবারও আমাদের কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। পালং শাকটা দিয়ে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পালং শাকটা আমাদের এখানে পুরোপুরি কষাই করা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পনির। আপনারা চাইলে কিন্তু পনিরটা ভেজেও দিতে পারেন বা কাঁচাও দিতে পারেন। আমি এখানে মেট্রোর ফ্রেশ মালাই পনিরটা ব্যবহার করেছি, আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, যেহেতু এটা মালাই পনির তাই এটা কিন্তু কাঁচা দিয়ে দিতে হবে। নর্মাল যে পনিরটা হয় সেই পনিরটা কিন্তু আপনারা চাইলে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার মশলার সাথে পনিরটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিটের মতো মশলার সাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। জলের পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে, আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা দিয়ে দেবেন। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন জলের পরিমাণটা একটু অল্প পরিমাণে দেওয়ার। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পালং পনিরটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এই সময় আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণ ও ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কি। দেখুন, আমার এখানে কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি। এইভাবে আপনারা গরম গরম সার্ভ করুন। এইভাবে পালং পনির রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা এই হেলদি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।